অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রস্থল বাংলাদেশে আঘাত হানলে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন লন্ডভন্ড হওয়ার শঙ্কা ছিল। ঝড়ের কেন্দ্রস্থল মিয়ানমারের রাখাইন রাজ্যের দিকে গেলেও মোকার আজ কাঁপিয়ে দিয়ে গেছে সেন্ট মার্টিনকে। সে কথা ঝড়ের পর রোববার বিকেলে টেলিফোনে জানালেন দ্বীপের বাসিন্দা হাফিজুর রহমান। আগের রাতে তার সঙ্গে যখন কথা হয় তখন বাঁচার আকুতি জানাচ্ছিলেন 40 বছর বয়সী এই ব্যবসায়ী। বলছিলেন, আমাদের বাঁচান, টেকনাফ নিয়ে যান, প্রশাসনকে জানান। ঝড় শেষে বললেন, ভাই বেঁচে গেছি, এবারের মতো ঘর ভেঙে গেছে কিন্তু প্রাণে বেঁচে আছি। ঘূর্ণিঝড়ে নৌ যোগাযোগ বন্ধ থাকায় গতকাল সেন্ট মার্টিনে আসা যাওয়া সম্ভব ছিল না। তবে মোবাইল নেটওয়ার্ক সচল থাকায় সেখানকার বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়া গেল মোকার তাণ্ডবের খবর। তারা জানান, রোববার সকাল 10টায় শুরু হয় ঝোড়ো হাওয়া, বিকেল 5টায় তা থামে। বাজিকে মরি অবস্থার মধ্যে রুদ্ধশ্বাস 7 ঘন্টা কাটিয়েছেন সেন্ট মার্টিনে থেকে যাওয়া 8,000 বাসিন্দা। তবে অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জোবায়ের। তিনি জানান, দ্বীপের 50% ঘরবাড়ি, গাছপালা এবং আবাসিক হোটেলের ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান সমকালকে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান এখনই বলা যাচ্ছে না। সরেজমিন পরিদর্শন, ক্ষয়ক্ষতির ওয়ার্ড ভিত্তিক তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, সেন্ট মার্টিনে 1,200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে হাজারো গাছপালা। সেন্ট মার্টিনের তেলপাড়ার বাসিন্দা আব্দুল আজিজও মোবাইল ফোনে জানিয়েছেন, সকাল 10টায় বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলেও তা শক্তিশালী হয় দুপুর 12টার দিকে। বিকেল 5টার পর বাতাসের বেগ কমে বাতাসের তাণ্ডবে ঘরবাড়ি, হোটেল এবং গাছপালা ভেঙেছে। তবে যতটা ভয় পেয়েছিলেন ততটা ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের বরাতে জানা গেছে, দ্বীপের গলাচিপা এলাকায় পরিবেশ অধিদপ্তরের গবেষণা প্রতিষ্ঠান মেরিন পার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হলবনিয়া এলাকায় মৃত কবির আহমেদের বসতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার পরিবারের 6 জন আশ্রয় কেন্দ্রে থাকায় কারো ক্ষতি হয়নি। এইরকম আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।